আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক সেশন। তো আমরা ফেসবুক ব্যবহার করি দীর্ঘদিন ধরে অনেকেই। আমরা জানি যে আগে ফেসবুক শুধুমাত্র আমরা পোস্ট করার জন্য লাইক কমেন্ট করতাম, বন্ধুদের সাথে চ্যাট করতাম, অডিও ভিডিও করে কথা বলতাম, জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু ফেসবুক কিন্তু বর্তমানে এর ভিতরে সীমাবদ্ধ নাই। ফেসবুক থেকে এখন ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এখন ইনকাম করা যাচ্ছে এবং সকলে ইনকাম করার জন্য এগিয়ে আসছে। প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে। কিন্তু সকলের একটা সমস্যা আমরা ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুকে, মনিটাইজেশন ইস্যু অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট বা এরকম বিভিন্ন রকমের পলিসি ইস্যু আসার কারণে আমরা পেজ থেকে বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারছি না। তো ইতিপূর্বে আমাদের দুইটা ভিডিও এই মর্মে আমাদের চ্যানেলে দেওয়া আছে, এই ডেসক্রিপশন বক্সে সেই দুইটা লিঙ্ক দেওয়া থাকবে। আজকে ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, কথাগুলো শুনবেন এবং সে অনুযায়ী কাজ করবেন, তাহলে বলবো যে 100% আপনাদের এই মনিটাইজেশন পলিসি ইস্যু বলেন বা যে ধরনের ইস্যু বলেন এই ইস্যুগুলো কিন্তু আপনার চলে যাবে। তো আমাদের যে দুইটা ভিডিওর কথা বললাম সেই দুইটা ভিডিওতে ইতিপূর্বে অনেক প্রায় 700-800 লোক কমেন্ট করেছে। এর ভিতরে বলা যায় প্রায় 80% মানুষের কিন্তু সমস্যার সমাধান হয়েছে, 20% হয়নি। এর কারণগুলো কি ইত্যাদি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসলে মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন আসে? প্রথমত হচ্ছে আপনার ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, সম্পূর্ণ কন্টেন্টটা কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট সামান্যতম ব্যবহার করে থাকেন, কোনো মিউজিক, কোনো অডিও অথবা আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার বলেন বা প্রোফাইল পিকচার, কভার ফটো বা যে কোনো এলিমেন্ট যদি আপনি কারোর কপিরাইটেড ইস্যু মানে কপিরাইটেড কোনো কন্টেন্ট যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ধরনের মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। এই কারণে আপনারা দেখতে পেয়েছি সম্পূর্ণ কন্টেন্টটা আপনার কিনা। এবং আমি এরকমও দেখেছি অনেকেই বলছে, ভাইয়া সম্পূর্ণ কন্টেন্ট আমার, আমি অন্যের কোনো কিছুই ব্যবহার করি না, তারপরও মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে। আসলে কয়েকটা কারণে এসে থাকে। তো প্রথমত আমাদের বিষয়টা খেয়াল রাখতে হচ্ছে, সম্পূর্ণ আমি যে কন্টেন্টগুলো তৈরি করতেছি সেই কন্টেন্টের জন্য সম্পূর্ণ আমারই হয়। এর মিউজিক বলেন, অডিও বলেন, ভিডিও বলেন, কোনো ক্লিপ যেন অন্য কারো না থাকে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন এই পলিসি ইস্যু আসতে পারে। এবং আপনার পেজ কিংবা প্রোফাইলের সকল ফটো যেন আপনার অরিজিনাল হয়, আপনার অথেন্টিক ফটো হয়, অন্য কারো কপিরাইটেড কোনো ফটো এডিট করে কাটছাট করে আপলোড করেছেন এমন কিছু যাতে না থাকে। আর আরেকটার মধ্যে পর অনেকে নতুন পেজ খুলেছেন, সেক্ষেত্রে দেখা যায় যে তারপরে পলিসি ইস্যু আসছে। এর মূলত মেন কারণ হচ্ছে আপনার হচ্ছে একটা, আপনি যদি কোথাও যদি জব করেন, আপনি চাকরি করতেছেন, আপনি প্রথম অবস্থায় আপনি যদি 6 মাস কিন্তু আপনার একটা প্রফেশনাল পিরিয়ড থাকে, আপনার ওইখানে তারা দেখে আপনি কেমন পারেন, আসলে চাকরি করতে আসছেন, মানসিকতা কেমন, আপনি তারপরে কিন্তু আপনাকে কনফার্মেশন। তাই ইউটিউবের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু তেমন, আপনি একটা পেজ খুললেন বা প্রোফাইল ক্রিয়েট করে আপনি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলেন এবং আপনি চাইলে ইনকাম করবেন এমনটা কিন্তু না। ফেসবুক আপনাকে প্রথম অবস্থায় নতুন পেজে এরকম মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে রাখে, কিন্তু প্রতিনিয়ত আপনি যখন কাজ করতে থাকবেন, ভিডিও আপলোড করতে থাকবেন, একটা সময় দেখবেন অটোমেটিক্যালি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে যাবে। এরপরে অনেকের আছে আনঅরিজিনাল কন্টেন্ট দেখায়, অর্থাৎ অন্যের, এবার আপনি মনিটাইজেশন সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে কোন কন্টেন্টের কারণে আসলে এই অপশনটা আপনার আসছে, সেই ভিডিওটা আপনারা চিরতরে ডিলিট করে দিবেন। এরপরে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে দুইটা ভিডিও আছে সেই দুইটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলে আপনারা তাদের ডেসক্রিপশন বক্সে আপনারা দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সেটা কপি করে নিয়ে আপনারা সেভাবে আপিল করবেন, ওই ভিডিওতে যেভাবে বলা আছে সেইভাবে আপনারা আপিল করবেন ফেসবুকের কাছে। অর্থাৎ আপনার চ্যানেল থেকে বা পেজ, আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে সকল কপিরাইট কন্টেন্ট আপনি ডিলিট করে দেবেন, দেন আপনি ফেসবুকের কাছে অ্যাপিল করবেন। তো অনেকের আছে যে এই আবেদন করার পরেও কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি, তো তাদের বলবো ফেসবুকের আসলে নিয়ম হচ্ছে যে আপনি আপনার ফেস সহ আপনি কিছুদিন পরপর প্রতি সপ্তাহে একবার বা দুইবার আপনার ফেসবুকে লাইভ আসুন, লাইভ করুন, আপনি 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে লাইভ করুন। লাইভ করলে দেখবেন বেশ কিছুদিন আপনি পরপর লাইভ করার পরে দেখবেন আপনার এই ধরনের যে পলিসি ইস্যু আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে এবং দূর হয়ে যাবে। আপনার পলিসি কন্টেন্ট পলিসি ইস্যু বলেন, মনিটাইজেশন পলিসি ইস্যু বলেন বা আনঅরিজিনাল কন্টেন্ট বলেন, এগুলো যদি আপনি সব আনঅরিজিনাল কন্টেন্ট বা অন্যের কন্টেন্ট আপনি যদি সব ডিলিট করে অ্যাপিল করে এবং পরবর্তীতে লাইভ করতে থাকেন বেশ কিছুদিন, দেখবেন যে আপনার এই সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা মনোযোগ দিয়ে যারা দেখেছেন আসলে বুঝতে পেরেছেন যে কী বলতে চেয়েছি। নতুন পেজের ক্ষেত্রে এরকম পলিসি ইস্যু এসে থাকে, এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার নিজের কন্টেন্ট হলে আপনি কাজ করে যান এবং কিছুদিন লাইক করুন, দেখবেন অটোমেটিক্যালি এটা চলে যাবে। আর আপনার ভিডিও ডেসক্রিপশন বলছে যে দুইটা ভিডিও দিয়েছি, সেই দুইটা ভিডিও দেখে আপনি সেই অনুযায়ী কাজ করুন, তাহলে দেখবেন আপনাদের এই পলিসি ইস্যু আর থাকবে না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সকলকে। এরপরে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে আপনাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে সেই টপিকে আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ সকলকে।